Viewers, Assalamu alaikum. This is Bajid Islam from Fatin Motors. Aajke apnaderke dekhabo amra Apache RTR 160cc, the horsepower bike ti, matte blue bike. To ashun ei bike tar sompurno review apnaderke janai ebong puran motorcycle hisebe ei bike tir dam koto hote pare ebong amra koto dam diyechi ekdom full specification apnaderke jananor jonno puro video jure amader shongei thakun. So viewers, আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Apache RTR matte blue bike. এটা চলেছে হচ্ছে 15,780 কিলো. এটা হচ্ছে বাইকের ফুল কন্ডিশনটা matte blue. আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কের স্টিকারটা এই জায়গাটা একটু উঠে গেছে. এছাড়া ট্যাঙ্কের অরিজিনাল কালার আছে. একটু হালকা হালকা একটু দাগ রয়েছে কারণ পুরান মোটরসাইকেলে আপনারা জানেন কম বেশি একটু বসা মাথা থাকবে কিন্তু কোনো ফাটা টাটা নেই ট্যাঙ্কের কানটা ভালো আছে দেখতে পাচ্ছেন এই যে কান এই পাশটা ভালো আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একটু হালকা হালকা একটু স্ক্র্যাচ আছে আদারওয়াইজ কোনো ধরনের কোনো প্রবলেম নেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল ঠিক কাভারটা দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে এখানে ট্যাঙ্কের ব্যাক প্যানেল কোনো ফাটা টাটা নেই খুবই ভালো আছে দুটো বাদি আমি দেখতেছি হ্যাঁ একদম টোকা দিলে বোঝা যাবে যে ফাটা থাকে কোনো ধরনের কোনো ফাটার শব্দ আসতেছে না এটা হচ্ছে ফুল ব্যাক প্যানেলটা এই যে 160 কার্বন এভাবে আপনারা যদি একটু টোকা দিয়ে দেখেন তাহলে ফাটা থাকলে অন্যরকম একটি শব্দ দিবে আর যদি ফাটা না থাকে তাহলে এরকম শব্দ দিবে তো এটা হচ্ছে পিছনের অংশটা ঢাকা মেট্রো ল-14 সিরিয়ালের এই বাইক এটা হচ্ছে সাইলেন্সার পাইপ দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে চাকার বিট এইটা হচ্ছে চাকা চাকাটা চেঞ্জ করা হয়েছে অন্য একটি চাকা লাগানো হয়েছে আগে চাকাটা আমরা ফেলে দিয়েছি আরেকটি চাকা লাগিয়েছি চাকার বিট কন্ডিশন খুব ভালো যা আছে আপনারা 6 মাস থেকে 1 বছর আরামে চালাতে পারবেন এটা হচ্ছে সাসপেনশন সাসপেনশন খুব ভালো আছে খুব ভালোভাবে সাসপেনশন ওঠানামা করে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না আশা করি আপনাদের চেঞ্জ করতে হবে না এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে কোনো ধরনের কোনো কাজ করা হয়নি ক্লাচ প্লেট থেকে শুরু করে পিস্টন কোনো কিছু লাগানো হয়নি সম্পূর্ণ নতুন অবস্থায় আছে কোনো ধরনের কোনো বসা মাজা নেই বা কাজ করার কোনো প্রয়োজন নেই তো অ্যাপাচি আরটিআর আইটা প্রবলেম যেটা থাকে ম্যাক্সিমাম অ্যাপাচি আরটিআর দেখুন ইঞ্জিন কার্ড ভাঙা থাকে কিন্তু এটার ক্ষেত্রে তা নয় ইঞ্জিন কার্ড যেটা আছে অরিজিনাল আছে আমরা চেঞ্জও করিনি এবং ভাঙাও নেই যা আছে অরিজিনাল আছে এটা হচ্ছে সামনের চাকা এটা হচ্ছে সামনের চাকা সাসপেনশন খুব ভালো আছে সুন্দর করে খেলা করে এটা হচ্ছে মাডগার্ডটাও খুব ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ফাটা টাটা নেই আওয়াজ একটু বাড়ি দিয়ে দেখতে একদম ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু একটু হালকা ঘষা মাজা আছে যেটা পুরনো গাড়িতে সচরাচর থাকে সেটাই আছে আর এটা হচ্ছে সামনের চাকার বিট খুবই ভালো আছে যদিও চাকাটা চেঞ্জ করা হয়েছে কিন্তু কোনো প্রবলেম নেই যা আছে 6 মাস থেকে 1 বছর আপনারা চালাতে পারবেন এটা হচ্ছে হেডলাইটটাও দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে কোনো ধরনের কোনো প্রবলেম নাই বাইরের গ্লাস হেডলাইটের কানের এই জায়গাটা একটু দাগ আছে হয়তো এখানে একটু ঘষা গিয়েছে এছাড়া বাম পাশে কোনো দাগ টাগ নেই ওভারঅল যদি আমি পুরো বাইকের রিভিউ আপনাদেরকে বলি একদম নেবেন আর চালাবেন কোনো ধরনের কোনো কাজ নেই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি পুরনো হিসেবে আমি বলতেছি না যে নতুন হিসেবে পুরনো হিসেবে সুপার ফ্রেশ হচ্ছে গাড়িটি যদি দূর থেকে আপনাদেরকে দেখে খুবই ভালো কন্ডিশনে আছে এর চেয়ে ভালো কন্ডিশন পুরান গাড়ি আর হতেই পারে না তো আপনাদের আশা করব কোনো কাজ করাতে হবে না নাম ট্রান্সফার যে কোনো সময় করতে পারবেন স্মার্ট কার্ড ফার্স্ট মালিক 2 বছরের কাগজ করা তো ওভারঅল বাইকের যদি আপনার কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ধরনের কোনো প্রবলেম নেই এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটা হচ্ছে বাইকটির দাম রেখেছি আমরা মাত্র 1,03,000 টাকা 1,03,000 টাকায় আপনারা আরটিআর 160cc 2018 মডেলের এই বাইকটি ফাতিন মোটরসের মাধ্যমে ক্রয় করতে পারবেন যারা কিনতে চান তারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ঠিকানা এবং আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে লেখা আছে এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য অতি সত্বর আপনারা আমাদের শোরুমে আসতে পারেন এবং যারা আমাদের সাথে মোটরসাইকেল বাই সেল অর এক্সচেঞ্জ করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং নতুন নতুন মোটরসাইকেলের রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্টস করবেন তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ